रहमान रहीम उपस्थित आमार एलाकार दलीय नेतृबृंद प्रिय सांबादिक भाई बोनेरा अस्सलामु आलाइकुम। बक्तव्य शुरूते आमी प्रथमे एकटु दुःख प्रकाश करे निच्छि आपनादेर बसा बा सांबादिकतार पेशागत दायित्व पालने तेमन स्वाच्छंद आपनादेरके दीते पारिनि। एर प्रधान कारण हलो जे आमी किन्तु आमंत्रण जानाय नाई। आमी अन्यान्य समय जखन कोनो टीवी प्रोग्रामे जखन पार्टिसिपेट करी प्रेस क्लाबे जाए एखाने जाए अपना दुई एक जन के टेलीफोन करी आसार जन्ने, किन्तु शोकज नोटिस पावार पर आमी काउके आह्वान जानाई नहीं। आपनाराई अनुग्रह करे आमार साथे जोगाजोग करेछेन, आपनारा आसते चान, आमी कि जवाब देव सेटा आपनारा जानते चान, तो आमी बोलछि सबाई आसते पारेन। आमी तो आमार दरजा कारोर जन्य बंद करे राखी नहीं, जेहेतु आमी एटा कोनो सांबादिक सम्मेलन नय। আপনারা আমার কথা শুনতে এসেছেন, কি জবাব দিয়েছি সেটা জানতে এসেছেন, সেজন্যই আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু আপনাদের বসা এবং অন্যান্য অসুবিধা হয়েছে, কারণ প্রেস কনফারেন্স যদি সাংবাদিক সম্মেলন আমি করতাম তাহলে আরও ভালোভাবে এটাকে অর্গানাইজ করা যেত। আরেকটা কথা বলে নিতে চাই যে আমাকে ফোন করেছে সময় টিভি পরশু দিন রাত 10টার দিকে যে আপনাকে শোকজ করা হয়েছে কি কি ব্যাপারে। তো আমি তো কিছুই জানি না, আমি বললাম না এরকম কিছু জানা নেই। একটু পরে আমার মেয়ে ধানমন্ডি থেকে ফোন করে জানিয়েছে টেলিভিশনে দেখানো হচ্ছে স্ক্রল স্ক্রল, আমি তখন শুয়ে পড়েছিলাম, তো মশারি থেকে উঠে দেখলাম যে সত্যিই আমাকে শোকজ করা হয়েছে। তো আমাকে শোকজ করার পরের দিন আমাকে টেলিভিশনে আগে দেওয়ার পরে পরের দিন দুপুরবেলা আমাকে লিখিতভাবে কাগজটি দেওয়া হয়েছে, আমি এর জবাব দিয়েছি আজকে সকাল 10টায়। এখন থেকে এক ঘন্টা আগে জবাব দিয়েছি, পার্টি অফিসে তারা প্রাপ্তি স্বীকার করেছে। তো পার্টি অফিসে জবাবটা জমা দেওয়ার পরে আমি আপনাদের উদ্দেশ্যে এর বিষয়বস্তু, এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলবো। এটা মিডিয়ার কোনো বিষয় আসলে ছিল না, আমাকে যদি সরাসরি একটা চিঠি দিত আমিও একটা চিঠি দিতাম, কিন্তু যেহেতু তারা আগেই মিডিয়াতে দিয়ে দিয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হচ্ছে, তার পরের দিন আমাকে শোকজ করেছে, সুতরাং আমারও মিডিয়াকে জানানো একটা দায়িত্ব বলে মনে করছি। এই হলো আমার প্রারম্ভিক বক্তব্য। আর যারা এখানে আছেন অনুগ্রহ করে একটু চুপ থাকবেন, কারণ আমার শরীরটা ভালো না, এত জোরে কথা বলতে পারবো না। সবাই চুপ করে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলে তাহলে সবাই শুনতে পারবেন। আর লিখিত তো আমি দিয়েই দিয়েছি, প্রিন্ট মিডিয়ার কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমি আমার বক্তব্য শুরু করেছি, পুরাটা আমি পড়ব না, যেখানে রেলিভেন্ট স্মল সেই জায়গাটা আমি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বিজয়ের মাসে শহীদ শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানো নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। আমি বিগত 29 বছর ধরে বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমার যোগদানের তারিখ, ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার তারিখ, আমার নামের বানান ভুল সহ অনেক ভুলই রুহুল কবির রিজভীর চিঠিতে দৃশ্যমান। বিএনপিতে যোগদানের পূর্বেই আমি 3 বার সংসদ সদস্য হয়েছিলাম। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী রূপে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিতে যোগদান করি। বিগত 22 বছর ধরে আমি দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছি। 1998 সালে যখন ভাইস চেয়ারম্যান হই তখন এটি 15 জনের কমিটি ছিল,
এখন 35 জনের কমিটি, ওই 15 জনের মধ্যে আমি ছাড়া সবাই মারা গিয়েছেন, খালি নজমুল হুদা বাইরে আছে। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। ব্যক্তি রুহুল কবির রিজভী অত্যন্ত ভদ্র নিষ্ঠাবান ত্যাগী নেতা, তার সাথে আমার সুসম্পর্ক আছে, তার কাছ থেকে এই ধরনের চিঠি আমি আশা করি নাই। দলীয় নেতৃত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে আমি আমার নিম্নরূপ বক্তব্য পেশ করছি। আমাকে যে নোটিশটি দেওয়া হয়েছে তার জবাব 11টি পয়েন্ট দেওয়া হয়েছে, 11টি অভিযোগ, 11টিরই আমি জবাব দিচ্ছি। তো অভিযোগপত্রটা আমি কয়েকটা দিয়ে দিয়েছি, ওটা দেখে মিলালে হয়তো বোঝা যাবে আমি কোন পয়েন্টে কথা বলছি। এক নম্বর, আমাকে কখনও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় নাই। দুই, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় মনিটরিং কমিটির আহ্বায়ক পদে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছিল, তখন আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আমার বর্তমান বয়স মাত্র 76 বছর 2 মাস, 76 বছর 2 মাস। আমার চাইতে বয়স্ক ব্যক্তি বিএনপিতে মাত্র 4 জন আছে, কেন্দ্রীয় কমিটি এবং স্থায়ী কমিটিতে 4 জনের বয়স আমার চেয়ে বেশি হিসাব করে দেখেছি। মাঝে মাঝে তো অসুস্থ হতেই পারি। গত 2 বছর ধরে আমি হাঁটুর ব্যথায় আর্থারাইটিসে ভুগছি, হাঁটতে পারি না ঠিক মতো, সেই জন্য মানববন্ধনে যেতে পারিনি। মানববন্ধনে যাই নাই সেজন্য আমাকে নোটিশ করা হয়েছে 72 বছর বয়স্ক ভাইস চেয়ারম্যানকে। 20, 25, 23, 24 ছাত্রদল যুবদল মূল দলের নেতা ফখরুল ইসলাম আলমগীর আমার 4 বছরের জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সব কিছু বাদ দিয়ে আমাকেই মানববন্ধনে যাই নাই, দাঁড়াতে পারি না, এটার জন্য তারা আমাকে শোকজ করেছেন। বরিশালে কেন যেতে পারি নাই বেগম জিয়ার মুক্তির সভায়? দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে যে সভা আমাকে যোগদানের জন্য বলা হয়েছিল, সেখানে যাওয়ার আগে ওই দিনই আমাকে ঢাকা বিমানবন্দরে পুলিশ গ্রেফতার করে, এই কারণে বরিশাল যেতে পারিনি। এটা হলো 3-এর জবাব। আমার বিরুদ্ধে বর্তমান সরকার মারাত্মক অভিযোগ এনেছে, আমি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত। এই দেশ সৃষ্টি করলাম আমরা, আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। 50 বছর আগে এরা কে কোথায় ছিল? বয়সও তো হয়তো 50 বছর হয় নাই। এরা নোটিশ করেছে। যাই হোক, এই ধরনের যে মারাত্মক মামলায় বিএনপি কোনো নেতাকে এখন পর্যন্ত দেওয়া হয় না, সিনিয়রদের মধ্যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে নাকি আমি ষড়যন্ত্র করেছি। ওই মামলা ছাড়াও আরও 1 ডজন মামলায় প্রত্যেক সপ্তাহে হাজিরা দিয়ে যাচ্ছি আমি নিয়মিতভাবে গত 10 বছর ধরে। 4, 5, 6 আমি একসাথে উত্তর দিই একই সাবজেক্ট। বর্ণিত এইসব সভায় আমাকে আমন্ত্রণও জানানো হয় নাই। আগে 1-1.5 বছর আগেও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সভাগুলোয়, যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এইসব দিবসে আমাকে সবসময়ই আমন্ত্রণ জানানো হতো। গত 1.5-2 বছর ধরে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে, সেজন্যই আমাকে ডাকা হচ্ছে না। ডাকলে আমি নিশ্চয়ই যেতাম। জাতীয় প্রেস ক্লাবে বলা হয়েছে আমি কিছু ভুইফোর সভায় অংশগ্রহণ করেছি। গত 1.5 বছরে আমি জাতীয় প্রেস ক্লাবে 6টি সভায় অংশগ্রহণ করেছি। 2টি 20-দলীয় জোটভুক্ত কল্যাণ পার্টির সভা, 2টি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভা, 1টি বিএনপি ঘরানার একটি সংগঠনের সভা, সর্বশেষ সভা যেটি রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সভা, যেখানে সাবেক বিমান বাহিনীর প্রধান সহ 14 জন জেনারেল এবং অন্যান্য পদের সামরিক কর্তারা
কর্নেল অলি আহমদ, জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর শাহদিন মালিক, সালেহউদ্দিন আহমদ, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এই সভায় অংশগ্রহণ করেছে। এটি কোনো ভুইফোড় লোকের সভা নয়। আমার কি কি বক্তব্যে আপত্তি আছে এটা দল আমাকে বলে নাই, তবু অনুমান করে আমি কয়েকটা দিচ্ছি। সংবাদপত্রে এগুলো হয়তো কারো কারো চোখে পড়েছে। ক, জনগণ মনে করে যে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত ছিল সেটি বর্জন করেছে এবং যেখানে অংশগ্রহণ নিরর্থক সেখানে অংশগ্রহণ করেছে, জনগণ মনে করে। দুই, 2018 মিডনাইট ভোট ডাকাতির পর পাঁচজন সদস্য নিয়ে জাতীয় সংসদে যোগদান করা বিএনপির উচিত হয়নি, জনগণ মনে করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু বছরের অধিক সময় ধরে কারাগারে অন্তরীণ, তার জন্য আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল কেউই কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারিনি তার জন্যে। সর্বশেষে বিএনপি, আওয়ামী লীগ, এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই। এই যে বক্তব্যগুলো এখানে, দলীয় নেতৃত্ব সম্পর্কে কোনো ধরনের অপমানসূচক বক্তব্য আমি কখনোই রাখিনি, এগুলো আত্মসমালোচনামূলক বক্তব্য। সাতের জবাব হলো, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আমি দলীয় স্বার্থবিরোধী কোনো বক্তব্য দেইনি। সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বর্তমান সরকারের নিয়ন্ত্রণাধীন। এখানে আমাদের বক্তব্য প্রায় উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করা হয় কিংবা খণ্ডিতভাবে প্রচার করা হয়। আমি 34 বছর ধরে রাজনীতি করছি, কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আওয়ামী লীগ সরকারের কঠিন সমালোচনা করি, কিন্তু তার নেতাদেরকে কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। নিজের দলের তো প্রশ্নই আসে না কাউকে ছোট করা, কারোর প্রতি অসম্মান করা। সরকার ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মঞ্জুর ইত্তেফাক পত্রিকায় কিছুদিন আগে একটা সংবাদ বের হয়েছে যে আমি শাহজাহান ওমর বীরোত্তম এবং শাহ মোয়াজ্জেম হোসেন আমরা তিনজন নাকি নেতৃবৃন্দের বিরুদ্ধে বক্তব্য রেখেছি। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে হাফিজ সাহেব কোনো নেগেটিভ বক্তব্য দেন নেই। আপনার এই কাটিং এখনও আছে, ইত্তেফাকে সাংবাদিক থাকলে দেখতে পারেন। আমি সবসময় বেগম জিয়াকে প্রশংসা করেছি। দলে কোনো নেতৃবৃন্দ সম্পর্কে, তারেক রহমান বা অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে, বেগম জিয়া সম্পর্কে কখনোই কোনো কটূক্তি করি নাই, অসম্মানজনক বক্তব্য রাখি নাই। এটি আমার নেচারে নাই শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেওয়া। বিরোধী দলকেও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমি কখনোই দেই না। আমি বেগম জিয়া বা তারেক রহমান সম্পর্কে অসহযোগমূলক বক্তব্য কখনোই রাখিনি। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা, নাম দেয় নাই কাদের বিরুদ্ধে বলেছে, সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে আমি বলেছি, এটি একেবারেই আমার প্রতি অবিচার করা হয়েছে। 13 বছর আগে, 8 নম্বরে আছে, 13 বছর আগের 111 বা জরুরি অবস্থার কথা বলা হয়েছে 13 বছর পরে। এর আগে কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করে নেই, সুতরাং এটিরও প্রয়োজন করা, উত্তর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি একজন নগণ্য রাজনৈতিক কর্মী, নিজেকে মহাসচিব ঘোষণা করেছি, এটি একটি হাস্যকর বক্তব্য। নিজেকে কেউ মহাসচিব এরকম জাতীয় পর্যায়ে বিএনপির দলের মতো করা যায় নাকি। প্রকৃত ঘটনা সবাই জানে। 29 অক্টোবর তারিখে ক্ষমতার করিডোরে অবস্থানকারী সেনা কর্মকর্তারা স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে জোর করে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাহেবের বাসায় ধরে নিয়ে গিয়েছে। গভীর রাতে সেখানে একটি সভা হয়েছে, সেখানে সাইফুর রহমান সাহেবকে অ্যাক্টিং চেয়ারম্যান, আমাকে অস্থায়ী মহাসচিব পদে নিয়োগ দিয়েছে। এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না, পরের দিন জানতে পেরেছি। এর কয়েকদিন পরেই সেনা সদস্যরা আব্দুল মান্নান ভূঁইয়াকে জেলে ঢোকায় এবং
সাইফুর রহমান সাহেব গোপনে দেশ ত্যাগ করেন। সে সময় রাজনৈতিক অঙ্গনে অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অনেকে অত্যাচার করা হয়েছে, রাজনৈতিক কর্মীদেরকে উপর নির্যাতন করা হয়েছে, কারো কারো কাছ থেকে জোর করে আর ভবিষ্যতে রাজনীতি করব না এই ধরনের মুচলেকাও সংগ্রহ করা হয়েছে। সেই সময়টি ছিল অত্যন্ত কঠিন সময়। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাকালীন সদস্য, 1971 সালে আমরা 25 জন সেনা কর্মকর্তা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করেছি। এই জন্য সেনাবাহিনীর সকল পর্যায়ের অফিসাররা আমাদেরকে একটু সম্মান করে, মুক্তিযোদ্ধা অফিসারদেরকে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম দিয়েছি। জেনারেলরা একদিন, প্রধান প্রধান যারা ছিল তারা আমার বাসায় এসেছে, আমি কোনোদিন কারো কাছে যাইনি, তারা আমার বাসায় এসে এই ঘটনা জানিয়েছে। তারাই আমাকে জানিয়েছে যে আগের রাত্রে কয়েকজনকে জোর করে ধরে নিয়ে তারা এই যে অ্যাক্টিং চেয়ারম্যান, অ্যাক্টিং মহাসচিব এসব বানিয়েছে। তো আমি আরও, তারা জানিয়েছে যে বিএনপির 105 জন সংসদ সদস্যকে তারা লিখিতভাবে দল থেকে পদত্যাগ করে ফেরদৌস কুরেশির দলে যোগ দিতে যাচ্ছে। আমি তাদেরকে বলেছি এই ধরনের কাজ যেন না করে। বিএনপি বিরাট একটি দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। এই 105 জনকে আমার অনুরোধে তারা আর ফেরদৌস কুরেশির দলে যোগদান করায় নেই, তারা আজও বিএনপিতে আছে। এটা অ্যালাউ করলে সত্যি সত্যি বিএনপি দ্বিখণ্ডিত হয়ে যেত। জেলের ভিতর থেকে ও আমি সেনা কর্মকর্তাদেরকে আরও অনুরোধ করি যে বিএনপি দেশের জনপ্রিয় দল, তারা যেন বিএনপিকেই আবার রাষ্ট্র ক্ষমতায় স্থাপন করে দেয়। কিন্তু তারা আমার বক্তব্যে কর্ণপাত করেনি। আমি এবং জেনারেল মাহবুবুর রহমান, সাবেক সেনাপ্রধান, স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে বলেছিলাম যে ভাই তোমরা বিএনপিকেই বসায় দাও, এটা জনপ্রিয় একটা রাজনৈতিক দল, জিয়াউর রহমানের দল। কিন্তু তারা বিদেশি শক্তির প্রভাবে, আওয়ামী লীগের খপ্পরে পড়ে, আমাদের কথার মূল্য না দিয়ে আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় বসিয়ে দিয়েছে এবং বিএনপির নেতৃবৃন্দকে অনেকেই গ্রেফতার করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আইনজীবী নওশাদ জমিরের মাধ্যমে কারাগার থেকে আমাকে বেশ কয়েকটি নির্দেশনা পাঠান। প্রত্যেকটি নির্দেশনা আমি পালন করেছি। তিনি আমাকে অনুরোধ করেছেন বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্যে। স্পিকার জনাব জমির উদ্দিন সরকার আমাকে এবং খন্দকার দেলোয়ারকে তার বাসভবনে ডেকেছেন দলকে ঐক্যবদ্ধ রাখার একটা ফর্মুলা বের করার জন্যে। আমি সেখানে গিয়েছি, দেলোয়ার সাহেব আসেননি। পরদিনই আমি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার দেলোয়ার সাহেবের সাথে গিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠক করি। আমাকে সেই কক্ষে প্রবেশ করতে রুহুল কবির রিজভী দেখেছেন। তারও এক সপ্তাহ পর বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের বাসভবনে, এমপি হোস্টেলে মোহাম্মদ শাহজাহানের বাসভবনে, দেলোয়ার সাহেবের ঠিক উপরের কামরাটাই দোতলায়, সেখানে আমি এবং খন্দকার দেলোয়ার 1.5 ঘন্টা বৈঠক করি এবং আমাদের সব ভুল বুঝাবুঝির অবসান হয়। মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব আমাকে অনুরোধ করেছেন সেনাবাহিনীর সদস্যদের সাথে দেন দরবার করার জন্যে, যাতে করে বিএনপিকেই ক্ষমতায় বসানো যায়। আমি সেভাবেই চেষ্টা করেছি, দলকে ঐক্যবদ্ধ রেখেছি এবং সবসময় বলেছি যে বেগম খালেদা জিয়া এবং খন্দকার দেলোয়ার আমাদের নেতা, বিএনপি ঐক্যবদ্ধ। ওই সময়কার সকল কাটিং দেখলে, পত্রিকার প্রকাশ দেখলে দেখতে পাবেন, এবং বিএনপিকে ভাঙনের হাত থেকে আমি রক্ষা করেছি বলে দাবি করি। বেগম জিয়া কারামুক্ত হওয়ার পর আমি তার সাথে দেখা করি, তাকে জানিয়েছি যে জেলখানা থেকে পাঠানো প্রত্যেকটা নির্দেশ আমি পালন করেছি। তিনি আমার সাথে অত্যন্ত সদয় আচরণ করেছেন এবং এর ভাইস চেয়ারম্যান পদে আবারও 2016 সালে আমাকে বহাল রেখেছেন। বেগম জিয়া বের হওয়ার পরে 2008 সালে যে নির্বাচন হলো, 2010 সালে আমার এলাকায় একটি উপনির্বাচন হয়েছে, 2018 সালে সংসদ নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আব্দুল মান্নান ভূঁইয়া মহাসচিব, তিনি একটি সংস্কার প্রস্তাব এনেছিলেন দলীয় সংস্কারের জন্য। সেখানে বিএনপির 105 জন এমপি লিখিতভাবে তাকে সমর্থন করেছে। এই 105 জন থেকে মাত্র 5 জনকে, আমি সহ মাত্র 5 জনকে 2008-এর নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার কার্যক্রম পরীক্ষা করেই তো বেগম খালেদা জিয়া আমাকে এই মনোনয়ন দেন বা এবং ভাইস চেয়ারম্যান পদে রাখেন। এখন দলে কিছু টাউট বাটপার আছে, এরা ছড়ায় যে উনি তো সংস্কারপন্থী। আরে সংস্কার তো ভালো জিনিস, রাজা রামমোহন রায় সংস্কার করেছে, গান্ধী সংস্কার করেছে, নেলসন ম্যান্ডেলা সংস্কার করেছে, ফ্রেঞ্চ রেভলিউশনে রবেসপিয়ার, ভলটেয়ার, তারও আগে অ্যারিস্টটল, প্লেটো, তারা তো সমাজ সংস্কার করেছে। সংস্কার কোনো খারাপ কথা না, তবে বেগম জিয়াকে মাইনাস করার চিন্তা কখনো তখনও ছিল না, এখন নাই, কখনোই নাই। আমি বিএনপির একজন অনুগত সৈনিক, বেগম জিয়া আমার নেত্রী, যতদিন বেঁচে আছেন তিনি আমার নেত্রী, তারপর উনি আর কাউকে দায়িত্ব দিলে তিনিও আমার নেত্রী নেতা থাকবেন। দশ নম্বরে এসছে যে আমি আমার নির্বাচনী এলাকায় কর্মীদেরকে নাকি নাজেহাল করতেছি। আমার নির্বাচনী এলাকা লালমোহন এবং তোজমুদ্দিন, দুটি থানা। এখান থেকে আমি 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার আগে পাকিস্তানে আমার পিতা 3 বার এখান থেকে বিরোধী দলের সদস্য হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা এলাকার মানুষের জন্য কাজ করি, কারোকে অত্যাচার করতে যাব কেন? অ্যাকচুয়ালি 2008-এর সংসদ নির্বাচনের পর আমার দলের 2-1 জন নেতা, যারা আওয়ামী লীগ থেকে আমার দলে যোগ দিয়েছিলেন, তারা আওয়ামী লীগের সংসদ সদস্যের সাথে মিশে নেতা কর্মীদের উপরে অত্যাচার শুরু করেছেন। অসংখ্য কর্মী মামলায় জড়িত। এখানে যারা আছে আমার 2টা থানার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, যুবদল, ছাত্রদল, পিছনে আছে আমার সব ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাই এরা আছে। এরা গত 8 বছর ধরে কেউ বাড়িঘরে যেতে পারে না, ঢাকা শহরে চিটাগাঙে মানবেতর জীবনযাপন করে। এদেরকে আমি লালন পালন করছি। হাজারখানেক নেতার বিরুদ্ধে মামলা, নির্বাচনের আগে গায়েবী মামলা দেওয়া হয়েছে 600 লোকের বিরুদ্ধে। সব আইনি প্রক্রিয়া আমি তাদের সহযোগিতা করছি। এই সব মামলাগুলায় উকিলের খরচ, মামলার খরচ, কাগের খরচ, মহুরির খরচ, সব কিছু আমি বহন করছি। অথচ আমি নাকি আমার দলীয় কর্মীদেরকে খেয়াল করি না, এই ধরনের একটা অভিযোগ করা হয়েছে। যদি আমার কর্মীদের মূল্যায়ন আমি না করতাম, তাহলে 6 বার সংসদ সদস্য কীভাবে হয়? বিএনপিতে আছে কেউ 6 বারের সংসদ সদস্য? আমি দল ছাড়াও নির্বাচিত হয়েছি, মানুষের মাঝে মিশে আসি। আমরা অত্যাচার নির্বাচনে করি, নির্যাতনের জন্য রাজনীতি করি না। এত অভিযোগ এসেছে, দুর্নীতির কোনো অভিযোগ তো আমার বিরুদ্ধে নাই। এই সরকার তো অনেক চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে তো কোনো দুর্নীতি পায় নাই। ঢাকা শহরে একটা বাড়ি নেই আমার, এই বাড়ি আমার পিতার। 1965 সালে পাকিস্তান সংসদের সদস্য হিসাবে এটা পেয়েছিলেন, পারিবারিক ভাগাভাগিতে এটি পেয়েছি। ঢাকা শহরে আমার কোনো বাড়িও নাই। এমন নেতা আছেন বিএনপিতে, 100-এর মতো বাড়ি আছে ঢাকা শহরে। তো দুর্নীতির অভিযোগ তো আমার বিরুদ্ধে নাই, কেন এই অভিযোগ আনলে এটাই তো আমি বুঝতে পারছি না। 11-তে হলো যে আমি আমার নির্বাচনী এলাকায় গ্রুপিং সৃষ্টি করেছি। কোনো গ্রুপিং আমি সৃষ্টি করি নাই, গ্রুপিং করলে তো আমারই ক্ষতি। দলে গোপন গ্রুপিং থাকতে পারে, সব রাজনৈতিক দলই আছে, কিন্তু দলের প্রতিটি সদস্য আমার প্রতি অনুগত। যে 2 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের একজন রুহুল কবির রিজভী স্বাক্ষর জাল করেছে, আরেকজনও এই ধরনের শৃঙ্খলা বিরোধী কাজ করেছে। এই 2জনই আগে আওয়ামী লীগ করতো, পরে বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপিতে এসেছে। বিএনপি 2008 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার আওয়ামী লীগে ফিরে গিয়েছে। এরাই বাংলাদেশের লোক তো মানে দরখাস্ত করতে উত্তম। আমরা সেনাবাহিনীতে ছিলাম, মার্শাল লটো হলে পাকিস্তান আর্মিতে, এই যে দরখাস্ত যখনই সিগন্যাল পায়, সিগন্যাল না পাইলেও লক্ষ লক্ষ দরখাস্ত করতে থাকে বাংলাদেশের লোক, জায়গা জমি, আসামি, স্ত্রীর বিবাদ, নানা রকম অত্যাচার, যেগুলো সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করতে পারে না সেগুলোও দেখে। যশোরে আমি মার্শাল ল অফিসে ডিউটি করতেছিলাম 69 সালে, আমার কমান্ডিং অফিসার পাঞ্জাবি, সে বলে যে আমরা তো মার্শাল ল দিছি, এখন তো কিছু দেখাইতে হবে যে আমরা অথরিটি
ন্যায় বিচার করতেছি। তো দরখাস্ত পড়া শুরু হলো যশোরে, দরখাস্ত বহন মেজের উপরে যখন ঢাললো দরখাস্ত, ওইটা দেখে সবাই হাটফেলা হওয়ার অবস্থা। এই হুম ভর্তি দরখাস্ত, এগুলো কে পড়বে, কে নিষ্পত্তি করবে, এরকম বহু দরখাস্ত বিএনপি অবশ্য দেয়। আমি কর্মীদের সাথে খারাপ ব্যবহার করি, অত্যাচার করি, নানান ধরনের। তো এগুলার জন্য আমি অনুরোধ করব কেন্দ্র থেকে একটা টিম যেন যায় আমার এলাকায়, গোপনে যেয়ে দেখে আসুক কী ধরনের অত্যাচার নির্যাতন আমি করছি মানুষের উপরে, এটা সত্যি কি না, এবং তাদেরকে মাঝে মাঝে ডাকানো হোক। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করে তাদেরকে একটা কথা খালি জিজ্ঞেস করতে হবে যে গত 12 বছরে তোমার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, তুমি একদিনের জন্য জেলে গিয়েছো, এটা করলে এই প্রশ্নের উত্তর পাবে। তারা কি বিএনপি করে না অন্য দল করে? আমার দলের সকল কমিটি অভিযোগ করা হয়েছে যে আমি নিজে নিজেই মনোনয়ন দিয়ে দিই। আমার দলের মূল দল বোলা জেলা দল দক্ষিণাঞ্চলে একমাত্র জেলা কমিটি যেটা ভোটা বুদ্ধির মাধ্যমে হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব নিজেই উপস্থিত ছিলেন। আমার থানা, দুই থানার কমিটি, অঙ্গদলের কমিটি, সব কিছুই গঠনতন্ত্র মোতাবেক আমি গঠন করেছি কাউন্সিলরদের সমর্থনের মাধ্যমে। আমরা কোনো অত্যাচার করার জন্য রাজনীতি করি না। আমার এলাকায় আপনাদেরকে আহ্বান জানাই, সেখানে শিক্ষা বিস্তারে আমি ভূমিকা রেখেছি, অসংখ্য স্কুল করেছি, 5টা কলেজ করেছি আমার পিতামাতার নামে, 1টা আমার উপজেলার নামে, সরকারি সাহায্য ছাড়াই। আমার নিষ্ক্রিয়তার কথা বলা হয়েছে যে আমি নিষ্ক্রিয় না, সক্রিয় হচ্ছি না। আমি 29 বছর ধরে এই দল করি। আমার মূল বক্তব্য, আমি বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে কখনোই কোনো অসম্মানজনক, অসৌজন্যমূলক বক্তব্য রাখিনি। থাকলে দেখাক যে আমি বেগম জিয়া বা তারেক রহমানকে অ্যাটাক করে কোনো কথা বলেছি কিনা, তাদের মান সম্মান যায় এরকম কোনো উক্তি আমি করেছি কিনা, কখনোই আমি এই ধরনের ইয়ে করি নেই। হাসিনাকেও, শেখ হাসিনাকেও বলি না, কাউকে অ্যাটাক করা আমার নেচারেই নেই। হোসেন মোহাম্মদ এরশাদকে সবাই লম্পট, দুর্নীতিবাজ, স্বৈরাচার সব কিছু বলে। 34 বছর রাজনীতি করি, কোনো দিন এইভাবে আমি পার্সোনাল অ্যাটাক করি, আমার মুখ থেকে কোনো দিন এসব শুনবেন না। রাজনীতি যদি নাও করি, বেগম জিয়া বা জিয়া পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে আমি কথা বলবো না, এটা আমার নেচারে নেই। দে শুড আন্ডারস্ট্যান্ড। পরিশেষে আমার মূল বক্তব্য, আমি বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা এবং দেশপ্রেমের মূর্ত প্রতীক। আমি মুক্তিযুদ্ধে তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম, জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সম্মুখ সমরে আহত হয়েছি। 14ই ডিসেম্বর তারিখে সিলেটের এমসি কলেজে পাক বাহিনীর সাথে সারাদিন ব্যাপী যুদ্ধে, মরণপথ যুদ্ধে অংশগ্রহণ করে বিকেলে সিলেট শহর দখল করেছি। আমার অধীনস্থ 14 জন সৈনিক শহীদ হয়েছে, আমার প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীর উত্তম সেখানে শহীদ হয়েছে। 14ই ডিসেম্বর সবার আগে, মিত্রবাহিনীর আগেও, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সিলেট দখল করেছি। এই 14 তারিখে আমার বিরুদ্ধে আমার দল আমাকে কাঠগড়ায় দাঁড়া করিয়েছে। মুক্তিযোদ্ধার কোনো সম্মান এখানে নাই। কীভাবে এই দেশটা স্বাধীন হলো? অনেকের তো বয়সই হয় না এই 50 বছর। হোয়াট উই হ্যাভ ডান ফর দিস কান্ট্রি, উই হ্যাভ ক্রিয়েটেড দিস কান্ট্রি। কোনো বক্তৃতায় এই দেশ স্বাধীন হয় নাই, বুকের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। কী কারণ দশায় আমাকে দেখায়? জিয়াউর রহমান বেহেশতে থাকলে উনিও লজ্জা পাবেন যে মেজর হাফিজকে শোকজ করেছে বিএনপি। 78 সালে
আমাকে ডেকেছেন বঙ্গভবনে, এই তোমার বাবা এমপি ছিল, তুমি বিএনপি থেকে ইলেকশন করো 79 ইলেকশনের জন্য। আমি বললাম স্যার আমি তো এখনও ফুটবল খেলি, আমার রাজনীতির প্রতি কোনো আগ্রহ নাই। ওই সময় আমার বন্ধুরা দুজন গেছে, মেজর ইকবাল এবং কর্নেল জাফর ইমাম, দুজনকে উনি মন্ত্রী করেছেন। আমি গেলে উনি আমাকে ক্যাবিনেট মন্ত্রী করতেন, বিএনপির অনেক উচ্চ পর্যায়ের নেতা থাকতাম, রাজনীতির প্রতি কোনো আগ্রহ নাই। আমার পিতা তিনটা নির্বাচন করে বিজয় হয়েছেন, কোনোদিন দেখতেও যায়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি, রাজনীতির প্রতি কোনো আগ্রহ আমার ছিল না কখনো, আমি এই ধরনের ব্যক্তি। আমাকে এখন যদি কেউ চয়েস দেয় যে তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হবা, প্রধানমন্ত্রী হবা, না সেনাবাহিনীর জেনারেল হবা, আমি ওই সেনাবাহিনীর মেজর জেনারেল হইলি এনাফ, সেনাপ্রধানও হইতে চাব না। ওখানে সৈনিকদের সাথে থাকবো, বিকালে গলফ খেলবো, তাদের সাথে যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তাদের সাথে ভাব বিনিময় করবো, আমার নেচারই হলো এই ধরনের নেচার। রাজনীতির কখনোই আমি স্বচ্ছন্দ ছিলাম না গত 34 বছরে। এই শো কজ নোটিশ আমাকে পাঠাবার আগেই চিঠির বিষয়বস্তু ইলেকট্রনিক মিডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি ঘুম থেকে জেগে দেখছি টেলিভিশনে এইসব, পরের দিন আমাকে চিঠি দেওয়া হয়েছে। এটি তো দলের অভ্যন্তরীণ বিষয়, এর জন্য গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমাকে চিঠি দেবে, আমি চিঠির উত্তর দেবো, কারো কাকপক্ষীরও জানার কোনো প্রয়োজন ছিল না। কেন উদ্দেশ্যমূলকভাবে আমাকে দেওয়ার আগে মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো? আমি কি এই ধরনের দুর্নীতিবাজ কলঙ্কিত কোনো রাজনীতিক? আমার দল বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। বিগত 4 বছর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। 2018 সালে নির্বাচনের পর আজ পর্যন্ত একটি কেন্দ্রীয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়নি, বক্তব্য রাখার কোনো সুযোগই পাইনি। সেই জন্য মাঝে মাঝে পত্রিকায় দুই একটা সাজেশন দেই। আজ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে 4টি সুপারিশ পেশ করতে চাই। 1 নম্বর, 2021 সালের মার্চ মাসের মধ্যে দলের জাতীয় কাউন্সিল আহ্বান করা হোক। 2 নম্বর, দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। দলের স্থায়ী কমিটির সিনিয়র নেতার অধীনস্থ একটি কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে কাউন্সিলে রিপোর্ট পেশ করা হোক। ভবিষ্যতে নির্বাচন থেকে ভবিষ্যতে সকল নির্বাচনে একজনকে প্রার্থী আরেকজনকে বিকল্প প্রার্থী হিসাবে মনোনীত করা হোক, এতে মনোনয়ন বাণিজ্য সুযোগ অনেকটা কমে যাবে। দলের স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠনের সকল কমিটি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হোক। এখান থেকে ঢাকার থেকে কোনো চাপিয়ে দেওয়ার, কমিটি চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। বিএনপি বিশাল একটি দল, জিয়াউর রহমান যেভাবে দলকে চালিয়েছেন সেভাবেই চালানো উচিত। জিয়াউর রহমান যখন প্রধানমন্ত্রী হিসাবে একজনকে নিয়োগ দিয়েছেন, সব এমপিদেরকে একজন একজন করে ডেকে কথা বলেছেন, তো অধিকাংশ শাহজিউর রহমান সাহেবের কথা বলেছেন, উনি তাকে দিয়েছেন। ডক্টর বদরুজ্জোদ্দার চৌধুরীর মতো ব্যক্তি যিনি এই দল গঠন করেছে, প্রতিষ্ঠাতা মহাসচিব, অধিকাংশ লোক যেহেতু তার কথা বলে নেই, তিনি গণতন্ত্র মনা, সবাই যার কথা বলেছে সেভাবেই করেছে। সুতরাং কাউন্সিলরদের মতামত নিয়েই আগামী দিনে কমিটিগুলো গঠিত হওয়া উচিত বলে আমি একটা সুপারিশ করলাম। দলের কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় তাহলে সেটি যথাযথভাবে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আমার বিনীত নিবেদন হলো এই, আমি দলের কোনো গুরুত্বপূর্ণ নেতা নই, তবুও আমার উপরে অর্পিত প্রত্যেকটি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি টু দি বেস্ট অফ মাই অ্যাবিলিটি। সরকারের বিরুদ্ধে আন্দোলনে সংশ্লিষ্ট থাকার জন্য বিগত 6 বছরে 4 বার গ্রেফতার হয়েছি। আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায়নি, 4 বারই রাজপথ থেকে গ্রেফতার হয়েছি। 2014 সালে ঢাকা অবরোধের সময় বিএনপি পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সন্ধ্যার পর আমাকে ডাকার সাথে সাথে আমি প্রেস ক্লাবে গিয়েছি, দেশনেত্রীর নির্দেশে প্রেস ব্রিফিং করেছি, বেরোবার সময় আমি গ্রেফতার হয়েছি,
দুই মাস নারায়ণগঞ্জ কারাগারে ছিলাম। যেদিন বেগম খালেদা জিয়াকে সর্বশেষ গ্রেফতার করা হয়, এই মেডিকেল কলেজের পেছনে যে আদালত, কি বলে এটাকে, বক্সিবাজার আদালতে, বক্সিবাজার আদালতে আইনজীবী ছাড়া স্থায়ী কমিটির তিনজন সদস্য আর একমাত্র আমি, এই চারজন উপস্থিত ছিলাম। বলা হচ্ছে আমি সক্রিয় না। সেদিনই গ্রেফতারের পর আমি প্রতিবাদ মুখর ছিলাম, টেলিভিশনে বক্তব্য দিয়েছি, বলেছি যে বেগম জিয়া না থাকলে পরবর্তী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আছেন, দলের স্থায়ী কমিটি আছেন, বেগম জিয়ার অবর্তমানে তারা নেতৃত্ব দিবে। চেষ্টা করেছি নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য। বেগম জিয়া জনপ্রিয়তার শিখরে অবস্থানকারী একজন সংগ্রামী নেত্রী, তাকে অসম্মান করার কোনো প্রশ্নই আসে না। জিয়া পরিবারে কোনো সদস্যের প্রতি কখনোই কটূক্তি করি নেই, ভবিষ্যতেও করব না। রাজনীতি ছেড়ে দিল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ হৃদয়ে লালন করব। আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। আমি দেশে বৃহৎ জনপ্রিয় দলের একজন বর্ষীয়ান কর্মী। আমি কোনো মুখ এবং বধির স্কুলের ছাত্র না, ডিফেন্ডার স্কুলের ছাত্র না, যথেষ্ট বয়স হয়েছে। আমি বিএনপির অসংখ্য নির্যাতিত কর্মী, যারা এখন ঘর বাড়ি ছাড়া, কেউ রিক্সা চালায়, কেউ অটোগ্রাফ চালায়, কেউ জেলে আছে, পালিয়ে বেড়াচ্ছে, 12 বছর ধরে বাড়িঘরে যেতে পারে না, সংসার থেকে বিচ্ছিন্ন, পিতামাতা মারা গেলে জানাজায় যেতে পারে না। সকল বিএনপির সংগ্রামী নেতাকর্মীকে শুভেচ্ছা জানাই, তাদের প্রতি সমবেদনা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং কারামুক্তি কামনা করছি। আমার বিনীত অনুরোধ, আমার বক্তব্য স্থায়ী কমিটির সামনে উপস্থাপন করা হোক। তারা যদি মনে করে দোষী, যে কোনো শাস্তি দিতে পারে, আমি মাথা পেতে নিতে প্রস্তুত আছি। সর্বশেষে এই প্রসঙ্গের বাইরে একটি কথা বলতে চাই। আজকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার ইলেকশন ছিল, সেখানে আমি বছরে একদিনই যাই, ভোট দিতে যাই, আজকে সেই অনুষ্ঠান ছিল। কিন্তু বর্তমান সরকার রাওয়াকে কমিটি বাতিল করে এটাকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছে, এর কোনো প্রয়োজন ছিল না। যারা রাওয়ার সদস্য অবসরপ্রাপ্ত, তারা রাজনীতি করে না। এত বিশাল বাংলাদেশে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর মধ্যে মাত্র 4 জন সেনাবাহিনীর প্রাক্তন অফিসার আছে, LDP-তে কর্নেল অলি আহমদ, BNP-তে আমি এবং এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী, আওয়ামী লীগে ফারুক খান, আমাদের মেজর আক্তার, এই 3-4 জন মাত্র রাজনীতি করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে। রাওয়ার 5,000 সদস্য আছে, এরা কোনোদিন রাজপথে আসে না। তারা বিকালে সবাই গলফ খেলে, সন্ধ্যার পরে পারলে একটু হুইস্কি খায়। এরা তো একটা সামাজিক সংগঠন। আমি যদিও নির্বাচিত না, তবুও মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলছি, রাওয়াকে রাওয়ার সদস্যদের ভোটের মাধ্যমে চালাতে দেন, এরা রাজনীতি করে না, সরকার বিরোধী সংগঠন না। জীবন যৌবন দেশের খেদমতে পার করে চিটাগাং হিল ট্র্যাক্সে কিংবা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করার পর তারা একটু বিকেলবেলা সামাজিক পরিবেশে মেলামেশা করবে, এতদিনের পুরনো এই সংগঠনটিকে তালাবদ্ধ করে রাখবেন না। আপনি নিশ্চয়ই হাজার হলেও আপনি বঙ্গবন্ধুর কন্যা, হৃদয়কে আরও বড় করেন, রাওয়াকে ছেড়ে দেন। আপনি খেলাধুলার প্রতি আগ্রহী, সেজন্য ধন্যবাদ জানাই, কিন্তু অযাচিতভাবে সর্বত্র হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এরা রাজনীতি করে না অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে এটা আমরা আশা করি। আর এই চিঠি পাওয়ার পর আমি আমার শরীর বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমার সামরিক বাহিনীর বন্ধুরা যাদের সাথে চাকরি বাকরি করেছি সবাই, এবং আমার ব্যক্তিগত বন্ধুরা যারা রাজনীতি করে না, সবাই বলে যে আপনি আজকেই পদত্যাগ করেন। আমি চিন্তাও করেছিলাম, কিন্তু আমার দলীয় নেতাকর্মীরা সেই এখান থেকে 250 মাইল দূরে নদী পার হয়ে লঞ্চে নৌকায় মেঘনা নদীর পার থেকে
তারা সব এখানে এসে আমাকে অনুরোধ করেছে আপনি পদত্যাগ করবেন না, অবসর নেবেন না। তাদের অনুরোধে আজকে আমি পদত্যাগ করলাম না। আমি দেখতে চাই এই আমার ব্যাখ্যা তাদের কাছে সন্তোষজনক হয় কি না, তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। বিএনপির নেতাকর্মীদেরকে একটু চিন্তা করতে বলি, দেশের জনপ্রিয় দল বিএনপি কেন আজকে ক্ষমতার বাইরে, কারা এর জন্য দায়ী? এখনও তো বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। 1996 সালের ইলেকশনে লেজে গোবরে হয়ে আমরা ইলেকশনে গিয়েছি, তারপরে 116টা আসন পেয়েছি, প্রত্যেকটা মন্ত্রী পরাজিত হয়েছে, আমরা এমপি ছিলাম, প্রত্যেকটা এমপি বিজয়ী হয়েছি, 116টা আসন পেয়েছি, তাও বিরোধী দলে বসতে হয়েছে। সুতরাং চিন্তা করেন, মুখ ও বধির না হয়ে চিন্তা করেন, দলের ভালোর জন্য কন্ট্রিবিউট করেন, দলকে ভালো সাজেশন দেন কি করা উচিত, কেবলমাত্র তোষামত করে দায়িত্ব শেষ করবেন না। জিয়াউর রহমানকে অনুসরণ করুন, তার মতো সততার সাথে রাজনীতি করুন। যদি অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেয়, মহান নেতা জিয়াউর রহমানের আত্মা কবরে শুয়েও শান্তি পাবে। সবশেষে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার নেতা জিয়াউর রহমান বলে গিয়েছেন দলের চেয়ে দেশ বড়, আমার কাছেও আমার দেশ সবচেয়েতে বড়। যুদ্ধ সিনেমায় দেখলে একরকম, আর মাইনফিল্ড কামালের ভয়াবহ গোলাবর্ষণ, মেশিন গানের টাটা টাটার গুলি, মর্টারে গোলা, কামানের গোলা, ট্যাঙ্ক বাহিনীর সাহসী আক্রমণ, এগুলা অতিক্রম করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করেছি আমরা, আমার মতো অসংখ্য সৈনিক, যার অধিকাংশই ছিল স্কুল কলেজের ছাত্র, আমরা সেনাবাহিনীতে আর কজন ছিলাম, সারা দেশ যুদ্ধ করেছে। আজকে 50 বছর প্রায় পার হয়ে যাচ্ছে, এই বাংলাদেশ দেখে নেই বর্তমান প্রজন্ম কীভাবে আমরা দেশটা স্বাধীন করেছি, সেই জন্যেই এই শোকজ নোটিশ আমি পেয়েছি। তবে এই দেশে গণতন্ত্র আসুক চাই, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, গণতন্ত্র এবং সুশাসনের জন্যে, মানবিক মর্যাদা পুনরুদ্ধারের জন্যে, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যে, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্যে, এবং এই অবৈধ সরকারকে বিদায় করার জন্যে যে কোনো সংগ্রাম আমি সবসময় প্রস্তুত থাকব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা দুইটা করতে পারেন জি, এটা তো আমার বক্তব্যে যা দিয়েছি এটা এটা আমার ব্যাপারে বলছি। আমি যশোর ক্যান্টনমেন্টে শত শত বাঙালি অফিসার ছিল, মাত্র একজন বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, তার নাম ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমদ। সে আমাকে যদি 16ই ডিসেম্বর 26শে মার্চে না ডাকে, এটা মুক্তিযুদ্ধের অসম্মান করে না। আর কে আছে বিএনপিতে? আর কেউ আছে? অলি ছিল আর কর্নেল আকবর ছিল, কর্নেল আকবর মারা গেছে, কর্নেল অলি অন্য দলে। এইভাবে মার্চ মাসে বিদ্রোহ করা আমি ছাড়া আর কেউ নাই, এই সেনাবাহিনী আমরা নির্মাণ করেছি। সেখানে যদি আমাকে আগে ডাকতো, গত 1-1.5 বছর কেন ডাকে না আমি জানি না, গত 1 বছর তো জেলেই গেলাম 3 বার। সুতরাং এ কারণে আমি বলেছি যে মুক্তিযোদ্ধাদেরকে পর্যাপ্ত সম্মান এখানে দেওয়া হচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ।